প্রধানমন্ত্রী, বিহার গণপূর্ত মন্ত্রী, রাজুক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হস্তক্ষেপ কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। গত 21-1-2000 ইংরেজি মঙ্গলবার কনকর্ড আটলান্টিক শপিং মল ভবনে ল্যাব এইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের প্রত্যক্ষ মদদে একদল চিহ্নিত দুর্বৃত্ত লাঠি ছোট ভারাত্মকে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে কনকর্ড আর্কেডিয়া শপিং মলের পশ্চিম পাশে মিরপুর রোড সাইডের মেইন গেট আর গ্লাস ডোর সহ গেটের উপরের গ্লাস, অন্যান্য ফ্লোরের গ্লাস সমূহ, ব্যাংক বুথ, লিফট ও লিস্টতলার 101 নম্বর দোকানে ব্যাপক ভাঙচুর ও শপিং মলের কর্তব্য পালনরত সিকিউরিটি সজল মিয়া সহ আরো 10-12 জন আহত হন। হঠাৎ পরিচালিত হামলায় ভবনের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিজেদের ব্যবসায়িক বিনিয়োগ জীবনের ভয়ে ভীত হয়ে পড়েন। ঘটনার শুরুতে পুলিশের সংখ্যা কম থাকায় ল্যাবের হামলার বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিতে পারেন নাই। তবে পরবর্তীতে পরিস্থিতি ব্যাহত দেখে পুলিশ ঘটনাস্থলে আরো ফোর্স জড়ো করে এর মধ্যে হামলাকারী দুর্বৃত্তরা আরো 150 থেকে 200 জন একত্রিত হয়ে শপিং মল ভবনটিতে সংঘবদ্ধ হামলা চালায়। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি চালিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়, করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে হামলাকারী এক ডাক্তার সহ ল্যাব এইডের 7 জনকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে বেলা আনুমানিক 4টার সময় পুলিশ শপিং মলের বন্ধ গেট খুলে দ্বিতীয় তলা থেকে আমি সভাপতি সানাউল্লাহ নিরু সহ 5 জন দোকান মালিক ও কর্মচারীকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে জামিন পেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করতে বিলম্ব ঘটে। কিন্তু কেন এই হামলা, আপনারা হয়তো অনেকে অবগত আছেন, 1 নভেম্বর 2002 সালে শপিং মলটি উদ্বোধনের পর থেকে ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত ধানমন্ডি আবাসিক এলাকা 4 নং সড়কে মিরপুর রোড ও গ্রিন রোডের মধ্যস্থিত কনকর্ড আর্কেডিয়া শপিং মলটি রাজুক অনুমোদিত একটি দৃষ্টিনন্দন অত্যাধুনিক শপিং মল কমপ্লেক্স। রাজুক লেআউট প্ল্যান ও ডেভেলপারের ঘোষণা অনুযায়ী শপিং মলটির একটি বেসমেন্ট, নিচতলা থেকে চতুর্থতলা পর্যন্ত সেন্ট্রাল এয়ার কন্ডিশন মার্কেট এবং পঞ্চম ও ষষ্ঠ তলা অফিসের জন্য বরাদ্দ, যেখানে 3টি লিফট, 4তলা পর্যন্ত 6টি এসকেলেটর ও আভ্যন্তরীণ ও বহির সিঁড়ি সহ মোট 2টি সিঁড়ি বিদ্যমান ছিল। এছাড়াও ঘুষিয়ার রাজুক নকশা অনুযায়ী পঞ্চম ও ষষ্ঠ তলা অফিস ব্লকে ডাক্তার চেম্বার, কোচিং সেন্টার, ডেন্টাল ক্লিনিক, অফিস ও বিভিন্ন প্রকার বাণিজ্যিক প্রতিষ্ঠান অদ্যাবধি চালু আছে। উক্ত শপিং মলের প্রাথমিক পর্যায়ে সর্বমোট 204টি দোকানের মধ্যে নিচতলার 41টি, দ্বিতীয় তলার 24টি, তৃতীয় তলার 12টি ও চতুর্থ তলার 31টি দোকানে সর্বমোট 109টি দোকান বিক্রি এবং পঞ্চম ও ষষ্ঠ তলার অফিস, ডাক্তার চেম্বার, কোচিং সেন্টার, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন নামে বিক্রি বরাদ্দ দেওয়া হয়। হঠাৎ করে বিনা বেগে বজ্রপাতের মতো 2005 সালে শপিং মলের দোকান মালিক ও ব্যবসায়ীরা জানতে পারেন মার্কেটের তৃতীয় তলার 301 থেকে 351 ও চতুর্থ তলার 400 থেকে 451 মোট 102টি দোকান ও পঞ্চম তলার অর্ধাংশ অর্থাৎ 7000 বর্গফুট অফিস স্পেস অধিক মুনাফার লোভে শপিং মল ভবনের আমুক্তারু ডেভেলপার কনকর্ড কন্ডোমিনিয়াম লিমিটেড কর্তৃপক্ষ ভবনের উত্তর পার্শ্বের ইমারতে ল্যাব এইড হাসপাতালের এমডি ডাক্তার এম শামীমের নিকট বিক্রি করে দেয়। কনকর্ড কন্ডোমিনিয়াম লিমিটেডের এমডি মীর শওকত আলী তৃতীয় ও চতুর্থ তলার 43টি দোকান মালিককে পুনর্বাসন না করে সল ছুতায় কাল স্থাপন করিতে থাকে। এদিকে ল্যাব এইড হাসপাতাল কর্তৃপক্ষ কোন রকম নিয়ম নীতি ও রাজুক নকশার তোয়াক্কা না করে শপিং মলটি তৃতীয় চতুর্থ তলা ও পঞ্চম তলার অর্ধাংশ ভেঙে হাসপাতালে রূপান্তর করা মার্কেটের ক্রেতা সাধারণের আনাগোনা করতে শুরু করে, ব্যবসা বাণিজ্যে ভাটা পড়ে, যার ফলশ্রুতিতে সব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগণ দীর্ঘ 4 বছরে 20 কোটি টাকার কম বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। মর্মে শপিং মল ওনার্স অ্যাসোসিয়েশন ধানমন্ডি থানা একটি সাধারণ ডায়েরি রজ্জু করে যার নাম্বার 1270, তারিখ হচ্ছে 19/7/2008। এছাড়াও কনকর্ড কন্ডোমিনিয়ামের এমডি শওকত আলীর সাথে শপিং মলের দোকান অফিস মালিকদের ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণে পূর্ণাঙ্গ আলোচনা আনতে মার্কেটের সার্বিক পরিচালনা মেনটেন্স ও ম্যানেজমেন্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নিকট হস্তান্তর বিষয়ে উভয় পক্ষের সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত এবং সিদ্ধান্ত মোতাবেক গত 1 ফেব্রুয়ারি 2010 ইংরেজি তারিখে একটি হস্তান্তর চুক্তিপত্রের মাধ্যমে
মার্কেটের সার্বিক পরিচালনা মেইনটেনেন্সের দায়িত্ব অম্পর আর্কেডিয়া শপিং মল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নিকট হস্তান্তর করা হয়। সমিতির ব্যবস্থাপনায় মার্কেটের সার্বিক উন্নয়ন সাধিত হতে থাকে এবং মার্কেটের ব্যবসায়িক পরিবেশ আকর্ষণীয় হতে থাকে। এখানে উল্লেখ হল ল্যাবের কর্তৃপক্ষ শপিং মলের তৃতীয় চতুর্থ তলার অবস্থিত চারটি এসকেলেটর অপসারণ করে তদস্থলে ফাঁকা জায়গায় ছাদ নির্মাণ ও তা হাসপাতালের ফ্লোরে রূপান্তর করে এবং আভ্যন্তরীণ সিঁড়িতে তৃতীয় চতুর্থ তলার কাঠের দরজা স্থাপন করে তালাবদ্ধ করে রাখে এবং উল্লেখিত দুইটি ফ্লোরের লিফটের সামনে দেয়াল নির্মাণ করে। এতে করে শপিং মলের সার্বিক নিরাপত্তা জনকভাবে হুমকির সম্মুখীন হয় উক্ত বিষয়ে ওনার্স অ্যাসোসিয়েশন নাথমন্ডি থানায় পুনরায় আরও একটি সাধারণ ডায়েরি রুজু করে যার নাম্বার 1299 তারিখ 28/8/2011 ইংরাজি। গত 30/4/2007 তারিখে 7 সালের ঘটনা গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্যারিস্টার মজুর হোসেনকে ল্যাবরেট হাসপাতাল কর্তৃক রাজুক অনুমোদিত নকশা বহির্ভূত অবৈধ নির্মাণ কর্মকাণ্ডের বিষয়ে দরখাস্তের প্রেক্ষিতে 29/11/2007 ইংরেজি তারিখে শপিং মলে বর্তমান দায়িত্বরত কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব মুক্তার হোসেনকে উপবিভাগীয় প্রকৌশলী গণপূর্ত বিভাগ ধানমন্ডি ঢাকা পরবর্তী তিন কার্য দিবসের মধ্যে রাজুক অনুমোদিত নকশা ও বাণিজ্যিক ব্যবহারের অনুমতিপত্রের ফটোকপি জমা দিতে অনুরোধ করেন। উল্লেখিত কাগজপত্র জমা দানের প্রেক্ষিতে উক্ত উপবিভাগীয় প্রকৌশলী সরজমিনে তদন্তপূর্ব 13/1/2008 তারিখে একটি প্রতিবেদন দাখিল করেন গণপূর্ত মন্ত্রণালয়ে। এটা সেইখানে তারা অবৈধ স্থাপনা ভাঙার জন্য নির্দেশ দেয় এবং তিনতলা চারতলা কাতিফিং ব্রিজ এসকেলেটর অপসারণ করা হয়েছে। তারা সেভাবে তারা আমরা কাগজ সব আপনার রেডি করছি, আমরা আপনাদেরকে সব পাবে, আপনাদের সাথে দেওয়া হয়েছে সাপোর্টিং পেপার সব দেওয়া হয়েছে সাথে। গত 11/10/2000 ইংরাজি তারিখে রাজু কর্তৃক অনুমোদিত নকশা বিচ্যুতি ঘটিয়ে সম্পর্কিত কারণ দর্শন নোটিশ জারি এবং 26/1/2000 তারিখে চূড়ান্ত নোটিশের মাধ্যমে শপিং মলের তৃতীয় চতুর্থ তলার নকশা পরিবর্তিত স্থাপন সমূহ ব্রিজ নিজ খরচে ভাঙা নির্দেশ প্রদান করা হয়। শপিং মল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে শপিং মল মার্কেটটিকে রক্ষার তাগিদে বাধ্য হয়ে গত 3/10/2011 ইংরেজি তারিখে মার্কেটের মালিক আমক্তার ও ল্যাবের গঙ্গদের বিরুদ্ধে প্রথম সহকারী জজ আদালতে দেওয়ানি মোকদ্দমা 478/2011 দায়ের করে মহামান্য আদালত উভয়পক্ষের শুনানি অন্তে 26/1/2012 ইংরেজি তারিখে মামলা নিষ্পত্তি হওয়া না পর্যন্ত 23টি দোকানের ধরন পরিবর্তন না করার উপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ প্রদান করে যা আজও বলবৎ আছে। এটা কিন্তু তাদের প্রভাবিত দোকানের বাইরে আরও ওরা চেষ্টা করছিল আরও কিছু দোকান কিনে এটাকে ল্যাবেলের নামে বন্ধ করে দেওয়ার জন্য মার্কেটটাকে। তখন আমরা কোর্টে শরণাপন্ন হলে ওনারা এইভাবে একটা আমাদের অর্ডার দিয়ে দেন যে দোকানের কোনো ক্যারেক্টার এবং নেচার চেঞ্জ করা যাবে না। এছাড়াও ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাদী হয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করেন যার নাম্বার হচ্ছে 16/149/2016 দায়ের করেন। মহামান্য হাইকোর্ট শুনানি শেষে বিগত 15/12/2016 ইংরাজি তারিখে রুল নিষেধ জারি করে উক্ত রিট পিটিশনটি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন আছেন। সেইখানেও তারা অবৈধ স্থাপনা ভাঙার জন্য নির্দেশ প্রদান করেছে। এছাড়াও ল্যাবের কর্তৃপক্ষ উত্তর মাসের ইমারত থেকে সম্পূর্ণ বেআইনিভাবে অবৈধ বিদ্যুৎ লাইন ও ওয়াশার পানির লাইন সংযোগ স্থাপনের মাধ্যমে কঙ্কর আর্কেডিয়া শপিং মল ভবনে তাদের দখলে থাকা অংশ তা ব্যবহার করে আসছে। এতে করে ভবনটির বিদ্যুৎ লাইনে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। আরো আশ্চর্য বিষয় হচ্ছে যে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী নেটওয়ার্ক অপারেশন কাস্টম সার্ভিস পরিবার ডিপিডিসি ব্যবস্থা পরিচালক ডিপিডিসি বিদ্যুৎ ভবন এক নং আব্দুল গনি রোড ঢাকা এতে বরাবর আমরা চিঠি প্রদান করেছি অদ্যাবধি কোনো প্রয়োজন পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষ করে উল্লেখ হয়েছে শপিং মল উন্নয়ন কল্যাণ সমিতির ল্যাবিট কর্তৃপক্ষ নিকট গত 2012 সাল থেকে অদ্যাবধি 8 বছর বকেয়া সার্ভিস বাবদ মোট 5,83,90,584 টাকা আমরা পাওনা আছি। তাদের পক্ষ থেকে কোনো সার্ভিস চার্জ আজকে পর্যন্ত দেওয়া হয় নাই। প্রথমে তারা 2টা বা 3টা সার্ভিস চার্জ দিয়েছিলেন, ওইটা হইলো তাদের ডকুমেন্ট আমরা দিচ্ছি আপনাদেরকে সব 2,25,000 করে এটা 2 বা 3 বার ওনারা আমাদের দিয়েছেন, তারপর আর দেন নাই। এছাড়াও গত জাতীয় সংসদ নির্বাচনের জন্য শপিং মলটি 5 দিন বন্ধ থাকার কারণে শপিং মলের দ্বিতীয় তলায় 208 নম্বর দোকানের পিছনের অংশ ভেঙে উত্তর পাশে ল্যাবের হাসপাতাল থেকে দোকানটি উত্তর পাশে দেয়াল ভেঙে সম্পূর্ণ অবৈধ অনুপ্রবেশ হাসপাতাল ভবনের সাথে সংযুক্ত করে করিডোর নির্মাণ করে ও সেখানে কলাপসিবল গেট স্থাপন করে এবং বিষয়টিকে লোকচক্ষুর আড়াল করতে দোকানের সামনে অংশের আলমারি ও কাপড়ের পর্দা দিয়ে তা ঢেকে রাখে। এ বিষয়ে শপিং মল কল্যাণ সমিতি ধানমন্ডি মডেল থানার সাধারণ ডায়েরি রুজু করে যার নাম্বার 484 তারিখ 17/1/2019। এমন পরিস্থিতিতে শপিং মলের প্রথম দ্বিতীয় তলার 65-66 দোকান মালিক ভাড়াটিয়া ব্যবসায়ীগণের বিদ্যুৎকৃত অর্থ ও অফিস মালিকদের
মালামাল লুট ও অগ্নি সংযোগের আশঙ্কা সহ শপিং মলটির সার্বিক নিরাপত্তা বিষয়টি আজ হুমকির সম্মুখীন। এটা হচ্ছে আজকে আমাদের মূল বক্তব্য। এখানে আরো অসংখ্য অনিয়ম আছে, আমরা এগুলি আসলে লিখতে গেলে অনেক 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 বড় হয়ে যায়, এই কারণে আমরা এগুলি মেনশন করতে পারি নাই। যেমন আমাদের ঈদের বন্ধের সময় একবার আমাদের মার্কেট থেকে ওই ভবনের মাঝখানে ফাঁক ছিল 8 ফিট, ওরা সাপ মিশা ফেলছে আমাদের সাদের সাথে, লাইব্রেরির ভবনের সাপ মিশা ফেলছে ওরা। এরকম অসংখ্য ওরা অপকর্ম করেছে। এর আগে 2017 সালে ওরা আমাদের একবার হামলা করে গেটের ভাঙছে, সেটার ভিডিও রেকর্ড আছে, সেটার জিডি আছে ধানমন্ডি থানায়, সব কপি আমরা আপনাদের দিব ইনশাল্লাহ। আজকে আমি আশা করি আপনারা আমাদের যে সার্বিক বেদনা এটা আপনারা বুঝতে পেরেছেন, যে আমরা অনেক আগে উচিত ছিল আপনাদেরকে ডাকা। তো আসলে এই ধরনের পরিস্থিতি আমরা আশা করি নাই। শপিং মলে তো আমরা সবসময় শান্তি চেয়েছি, আমরা বারবার চেষ্টা করেছি তাদের সাথে বসার জন্য, আমরা ধানমন্ডি থানায় বসেছি, তারা বিভিন্নভাবে ব্যক্তিগত পর্যায়ে আমাদের অফিসে এসেছে, বাইরেও তারা বসেছে, কিন্তু তারা তাদের একটি কথা তারা রাখেন নাই। এবং তারা উপর উপর সবসময় যখনই কোনো রকমের তারা আগ্রাসন এখানে চালিয়েছে, তাদের 200-300 লোক দিয়ে এসেছে, 20 জন 50 জন 100 জন লোক দিয়ে এসেছে, কোনো কথা বলে তারা মারমুখী ছিলেন, এবং কোনো রকম সময় তারা আমাদের সাথে স্বাভাবিক আচরণ করেন নাই, সব গায়ের জোরে এখানে করা হয়েছে। সম্পূর্ণ বেআইনি ভাবে তারা রাজুক প্ল্যান মানেন না, তারা বাংলাদেশের প্ল্যান কোনো তারা মানেন না, তারা বলে যে আপনারা কোর্টে গিয়ে কি করতে পারেন করেন, আমরা কোনো কিছু মানি না। তো এই পরিস্থিতিতে আমরা আপনাদের শরণাপন্ন হয়েছি, আপনারা জাতির বিবেক, বাংলাদেশের মানুষ আপনাদেরকে চিনে, সমস্ত মিডিয়া আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের বেদনাটা আপনারা যদি জাতির সামনে প্রকাশ করেন, আমি আশা করি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হবে, এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা বিষয়গুলি দেখবেন এবং সেই অনুযায়ী ওনারা ব্যবস্থা নেবেন, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, আমাদের সাইদ আহমেদ বাবু আছে, আমরা আছি, আমিও আছি, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।